আমাদের বিল বাংলাদেশ ফাউন্ডেশনের সেকেন্ড মেজর ইভেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই এটা একটা স্পেশাল প্রোগ্রাম আমরা আয়োজন করেছি ইন সেলিব্রেশন অফ 16 ডিসেম্বর অ্যান্ড 46th ভিক্টরি ডে অফ বাংলাদেশ। আমরা আমাদের যারা ফাউন্ডার মেম্বার আছেন তাদেরকে একত্রিত করেছি, আমাদের অ্যাডভাইজার্সদেরকে একসাথে এনেছি এবং তাদের অনেকের কাছ থেকে আমরা ভিডিও রেকর্ড করছি তাদের ভিশন ফর বাংলাদেশ 10-15-20 ইয়ার্স ফ্রম নাও বাংলাদেশে কে কোন জায়গাতে তারা দেখতে চাচ্ছেন, কিছু স্পেসিফিক থটস অ্যান্ড আইডিয়াস ওনারা আমাদের সাথে শেয়ার করছেন, সেগুলোকে আমরা কম্বাইন করছি এবং ভিডিও হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। অ্যান্ড হোপিং দ্যাট আপনারাও আপনাদের আইডিয়াসগুলো কন্ট্রিবিউট করবেন, সব কিছু সমন্বয় করে একসাথে মিলেমিশে উই উইল বিল্ড বাংলাদেশ টুগেদার। আমার নাম চৌধুরী আব্দুল কাসেদ, আই এম দ্য ফাউন্ডার চেয়ারপার্সন এন্ড প্রেসিডেন্ট অফ বিল বাংলাদেশ ফাউন্ডেশন এন্ড আই এম ভেরি ভেরি হ্যাপি টু ইন্ট্রোডিউস টু ইউ মিস্টার শাহরিয়ার তোফায়েল। হি ইজ ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স এন্ড ডিরেক্টর্স অফ বিল বাংলাদেশ ফাউন্ডেশন এন্ড অ্যান এন্টারপ্রেনর অ্যাজ ওয়েল এন্ড ভেরি 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 অ্যাক্টিভ এনথুজিয়াস্টিক মেম্বার অফ আওয়ার ফাউন্ডেশন এবং বাংলাদেশকে নিয়ে উনি অনেক কিছু চিন্তা করেন এন্ড উই আর ভেরি প্রাউড টু হ্যাভ হিম উইথ আস টুডে অন দিস ডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ। সো আপনার আইডিয়াসগুলো আমাদের সাথে শেয়ার করেন আর যদি বিল্ড দিয়ে বা অন্য কোনো কিছু যদি থটস থাকে অন দিস অকেশন ইউ ক্যান অলওয়েজ শেয়ার। রাইট, অ্যাকচুয়ালি ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম, এখানে আমরা সবাই কথা বলতে পারছি আসলে বাংলাদেশকে নিয়ে। শুধু আমরা কথা বলবো না, আমাদের এখানে যারা অডিয়েন্স থাকবে প্রোগ্রামে থাকবে সবাই কথা বলার একটা সুযোগ আছে। তো আমরা আসলে সবাই তো বাংলাদেশকে ভালোবাসি, তো বাংলাদেশকে কীরকম দেখতে চাই, তো আসলে নেক্সট 10-15 ইয়ার্স মধ্যে আমি যেটা চাই পার্সোনালি, ঢাকা শহরের মতো প্রত্যেকটা বিভাগই যেমন ঢাকা শহরের মধ্যে হয়ে যায়, ডিসেন্ট্রালাইজেশন যেন চলে আসে ইমিডিয়েট ফিডব্যাক। আর যেহেতু আমি কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট করে থাকি, গ্রিন বিল্ডিং নিয়ে কাজ করে থাকি, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে থাকি, তো এই ডিসেন্ট্রালাইজেশনটা যেন সাস্টেনেবল প্রোগ্রামের সাথে রেখে করা হয় এবং গ্রিন অ্যাপ্রোচটা যেন থাকে। আর দেখা যাচ্ছে আসলে গার্মেন্ট ফ্যাক্টরি বা বড় ফার্মাসিউটিক্যালগুলো গ্রিনটাকে অ্যাডপ্ট করছে, গ্রিন কনসেপ্টটাকে অ্যাডপ্ট করছে, কিন্তু এটা আসলে বেসিক এডুকেশনটা একদম স্কুল থেকে আসা উচিত। And not only school, even Dhaka City Corporation should adopt this green concept. Very good. So then eventually industry will be schooling and office can be also a green office. So a total concept, the government director, special department has a DOE data, other a concept adopt project. Then it would be a full government would be sustainable, you know, approach. ফ্যান্টাস্টিক, খুব কনক্রিট একটা আইডিয়া পেলাম আমরা শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে যে অ্যাকচুয়ালি গ্রিন, যেটা গ্রিন আমরা শুধু রঙের কথা বলছি না, এখানে ইউ টকিং অ্যাবাউট এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি অ্যান্ড সেটাকে মাথায় রেখে বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অফিসার্স সব কিছুকে যদি একটা পলিসিগতভাবে ইফ ইউ ক্যান মেক ইট কম্পালসারি, যে যা যেটাই হবে শহর প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু হ্যাজ টু বি ইন কনফর্মেন্স উইথ দিস স্ট্যান্ডার্ডস, তাহলে পুরো দেশটাই তখন এনভায়রনমেন্টের দিক মানে গ্রিন কনসেপ্ট অনেক দূর এগিয়ে যাবে। ডিসেন্ট্রালাইজেশন হলে ট্রাফিক কমে যাবে, শহরের উপর প্রেশার কমে যাবে, ইচ সিটি উইল বি ডেভেলপড লাইক এবং ঢাকা বাংলাদেশও তখন মানে বাইরের অন্যান্য অনেক বড় বড় ডেভেলপ কান্ট্রির মতো হয়ে যাবে, যে লটস অফ মেগা সিটিজ উইদ ইন দ্য কান্ট্রি। ফ্যান্টাস্টিক, চমৎকার ভিশন পেলাম আমরা শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে অ্যান্ড উই হোপ দ্যাট ইনশাআল্লাহ সবাই মিলেমিশে কাজ করতে পারবো অ্যান্ড উই ক্যান এনকারেজ পলিসি ইন সাচ ডিরেকশনস দ্যাট লিডস টু দিস সর্ট অফ অ্যান আউটকাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ শাহরিয়ার ভাই ফর জয়নিং আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।